নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আগামীকাল শুক্রবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, যা আপনাদের প্রত্যেককে জানতেই হবে। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত বাড়ি থেকে বেরোনো যাবে না, জরুরি কাজ ছাড়া অন্য কোনো কাজে বেরোতে দেওয়া হবে না। বৃহস্পতিবার এক নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানালো রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে সন্ধে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত না বেরোনোর নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই সময় এবার বদলে দেওয়া হলো। 4 জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বৃহস্পতিবার থেকে কলকাতার রাস্তায় মিলবে বেসরকারি বাস, মিনিবাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরও রাস্তায় নামেনি অধিকাংশই বেসরকারি বাস, মিনিবাস। এরপর ভাড়া বৃদ্ধি নিয়ে দফায় দফায় পরিবহন দপ্তরের সঙ্গে বৈঠক হয় মিনিবাসের মালিক সংগঠনের সঙ্গে। মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ করবে রেগুলেটরি কমিটি। রাজ্য সরকার এই কমিটি তৈরি করায় আপাতত বেসরকারি বাস, মিনিবাস পরিষেবা শুরু করেছেন মালিকরা। ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস অর্নার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানালেন, পুরনো ভাড়াতেই আপাতত বাস মিনিবাস রাস্তায় নামছে। বৃহস্পতিবার থেকে 1000-এর বেশি বেসরকারি বাস মিনিবাস রাস্তায় নামবে, বাকি গাড়িগুলো ধাপে ধাপে নামানো হবে। অধিকাংশ বাসেই 2 মাসের বেশি সময় ধরে বসে রয়েছে, সেগুলোর রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পথে নামবে কিছুটা সময় লাগবে। তাছাড়া লোকাল ট্রেন না চলায় অনেক চালকই জেলা থেকে কলকাতায় আসতে পারছে না। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন মিনিবাস বাস সমস্ত কিছুই কিন্তু আজ থেকে চালু হওয়ার কথা, সেই সঙ্গে কিন্তু কারফিউ জারি করেছে রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা কেউ কিন্তু বাড়ি থেকে বেরোতে পারবেন না। অর্থাৎ রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত কিন্তু জারি থাকবে কারফিউ। অবশ্যই কিন্তু আপনারা এই টাইমটাই বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আনলক 1-এর হাত ধরে দ্রুত স্বাভাবিক হয়ে আসছে চারপাশ, দোকান বাজার খুলে গিয়েছে পথে নেমেছে বাসিন্দারা, ফিরে এসেছে যানজট, সব মিলিয়ে চেনা ছন্দে ফিরেছে সব কিছু। ঠিক এই সময় পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত 114 জন বাসিন্দার করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বেশিরভাগ বাসিন্দারাই। করোনাকে জয় করে বাড়ি ফেরা পুরুষ মহিলার সংখ্যা 76 জন, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 38 জন। সেই সঙ্গে গত 24 ঘন্টায় নতুন করে জেলায় 7 জন বাসিন্দার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে, তাদের মধ্যে কালনার 2 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছেন 3 জন, গোলসি 2 নম্বর ব্লকে আক্রান্ত হয়েছে 1 জন, কাটোয়া 1 নম্বর ব্লকেও 1 জন আক্রান্ত হয়েছেন। এছাড়াও কেতুগ্রাম 1 নম্বর ও কাটোয়া 2 নম্বর ব্লকে 1 জন করে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। এরা সবাই পরিযায়ী শ্রমিক, লকডাউনে ভিন্ন রাজ্যে আটকে থাকার পর সম্প্রতি বিশেষ ট্রেনে জেলায় ফিরেছিলেন। নতুন করে যেসব এলাকায় করোনা আক্রান্তের হদিশ মিলেছে সেই সব এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় এখনও পর্যন্ত 76টি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছিল, তার মধ্যে নতুন করে সংক্রমণ না হওয়ায় 10 জায়গা থেকে কন্টেনমেন্ট জোন তুলে নেওয়া হয়েছে। এখন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন কন্টেনমেন্ট সেন্টারে রয়েছেন 10,890 জন বাসিন্দার, তারা মূলত ভিন্ন রাজ্য থেকে সম্প্রতি ফিরেছেন। তাদের মধ্যে গত 24 ঘন্টায় 994 জনকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইন সেন্টারে থাকা বাসিন্দাদের মধ্যে 1,759 জন ব্যাপকভাবে করোনা আক্রান্ত হওয়ায় 5 রাজ্য থেকে এসেছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন রাজ্যে যে হারে করোনা সংখ্যা বেড়েই চলছে এবং দেশেও কিন্তু সেই হারে করোনার সংখ্যা বেড়েই চলছে, এবং যেই সমস্ত জেলাগুলিতে এবং রাজ্যগুলিতে বেশি করে কন্টেনমেন্ট জারি রয়েছে এবং বেশি করে করোনা আক্রান্ত হয়েছে, সেই সমস্ত রাজ্য থেকে যারা ফিরেছেন তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি লক্ষ্য করা যাচ্ছে করোনা ভাইরাসের পজিটিভ। তো অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কেননা পরিযায়ী শ্রমিকরা নিজেদের বাড়ি ফিরে
আসছেন এবং তাদের জন্য সরকার কিন্তু কিছু স্বাস্থ্যবিধি নিয়ম দিয়েছে, সেই সমস্ত নিয়মগুলো কিন্তু পরিযায়ী শ্রমিকদের মানতেই হবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। আজকে 22 ক্যারেট সোনার 1 গ্রামের দাম রয়েছে 4,590 টাকা, 8 গ্রামের দাম রয়েছে 34,720 টাকা, 10 গ্রামের দাম রয়েছে 45,900 টাকা, 100 গ্রামের দাম রয়েছে 4,59,000 টাকা, 24 ক্যারেট 1 গ্রাম সোনার দাম রয়েছে 4,690 টাকা, 8 গ্রামের দাম রয়েছে 37,520 টাকা, 10 গ্রাম সোনার দাম রয়েছে 46,900 টাকা এবং 100 গ্রাম সোনার দাম রয়েছে 4,69,000 টাকা। সেই সঙ্গে রূপোর দাম, আজকে 1 গ্রাম রূপোর দাম রয়েছে 48.90 টাকা, 8 গ্রামের দাম রয়েছে 391.20 টাকা, 10 গ্রামের দাম রয়েছে 489 টাকা এবং 100 গ্রামের দাম রয়েছে 4,890 টাকা, এবং 1 কেজি রূপোর দাম রয়েছে 48,500 টাকা। পেট্রোল এবং ডিজেলের দাম, আজকে পেট্রোলের দাম প্রতি লিটারে রয়েছে 73.30 টাকা, ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে 65.62 টাকা। সেই সঙ্গে 14.2 কেজি রান্নার গ্যাসের দাম রয়েছে 616 টাকা। তো বন্ধুরা, এই জুন মাসের প্রথম দিনেই কিন্তু রান্নার গ্যাসের দাম ধার্য হয়েছে নতুন করে। তো আজকে পেট্রোল ডিজেলের দাম এবং রান্নার গ্যাসের দাম কত টাকা রয়েছে, সোনা রূপার দাম কত টাকা রয়েছে, এই আপডেটটিতে আপনারা জেনে গেলেন। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। সুরাপ্রেমিকদের জন্য সুখবর, এবার আর মদের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে মদ কিনতে যেতে হবে না, বাড়িতে বসে অর্ডার করলেই ডেলিভারি বয় আপনার বাড়িতে পৌঁছে দেবে মদ। ক্রেতাদের বাড়িতে মদ পৌঁছে দিতে ইতিমধ্যে একাধিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্যের আবগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে জোম্যাটো, সুইগি, স্পেন্সার্স ও হিপবার নামে 4 সংস্থার সঙ্গে কথা পাকা হয়ে গিয়েছে রাজ্য সরকারের। ঠিক হয়েছে কলকাতা ও শহরতলিতে মদ বাড়িতে পৌঁছে দেবেন এই তার সংস্থার প্রতিনিধিরা। সম্ভবত শুক্রবার থেকেই বাড়িতে বসে অর্ডার করলেই মিলবে মদ। রাজ্য সরকার প্রথমে পশ্চিমবঙ্গ বেভারেজ কর্পোরেশনের মাধ্যমে অনলাইনে মদ বিক্রি শুরু করে, তবে মদ দোকানদারদের কাছে পৌঁছে দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয়, সেই কারণে এই পদ্ধতি কার্যকর করা সম্ভব হয়নি। এবার তাই পরিকল্পনা করে এগিয়েছে রাজ্য সরকার, অনলাইনে খাবার বা অন্য সামগ্রী সরবরাহকারীদেরই বেছে নেওয়া হয়েছে, ওই সংস্থাগুলির মাধ্যমে সুরাপ্রেমিকদের কাছে মদ পৌঁছে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আগামী কাল থেকেই কিন্তু আপনারা বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন মদ, এবং বাড়িতে বসেই কিন্তু মদ পেয়ে যাবেন, ডেলিভারি বয় আপনার বাড়িতেই কিন্তু মদ দিয়ে যাবে। তো আসুন বন্ধুরা দেখে নেব পরবর্তী খবরটি। করোনার জেরে দীর্ঘদিন ধরে লকডাউন দেশ, আনলক ওয়ানে লকডাউন শিথিল হলেও এখনও সম্পূর্ণ স্বাভাবিক না গণপরিবহন। এমন অবস্থায় দরিদ্র ও অভাবী মানুষকে সহায়তা করার জন্য ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলির অন্যতম হল প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে মহিলা অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে 500 টাকা করে প্রতি মাসে পাঠানো। এই যোজনার আওতায় জনধন যোজনার অ্যাকাউন্টধারী মহিলারা ইতিমধ্যেই 2 বার করে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। এবার জানানো হয়েছে আগামী 5 জুন থেকে তৃতীয় দফার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। বিভিন্ন তারিখে টাকা তোলা যাবে, 20 জুনের মধ্যে সব অ্যাকাউন্টধারীরা এই অ্যাকাউন্টে তাদের কিন্তু টাকা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বারের ওপর ভিত্তি করে এই টাকা তোলার দিন ঠিক করা হয়েছে। যাদের অ্যাকাউন্টে শেষ নাম্বার 0 থেকে 1 তারা জুনের 5 তারিখে টাকা তুলতে পারবেন, যাদের অ্যাকাউন্টে শেষ নাম্বার 2 বা 3 রয়েছে তারা আগামী 6 তারিখে তুলতে পারবেন টাকা, যাদের অ্যাকাউন্টে নাম্বার শেষে 4 বা 5 রয়েছে তারা 8 জুন তুলতে পারবেন টাকা, 6 ও 7 যাদের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অর্থাৎ শেষের দিকে তারা 9 জুন টাকা তুলতে পারবেন, 8 এবং 9 নাম্বার যদি অ্যাকাউন্টে শেষ হয় সেক্ষেত্রে টাকা তুলতে পারবেন 10 জুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন আগামী কাল থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকার আপনাদের জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে দিয়ে দেবে। তো অবশ্যই কিন্তু আপনাদের ব্যাংকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে টাকা তুলবেন, অযথা কোনো কিন্তু ব্যাংকে গিয়ে ভিড় করবেন না। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।